সুপ্রিয় দর্শক, টাইমস ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের ট্রেন লাইনের বা স্টেশনটা দেখাবো। তো আমি এখন আছি ওভারব্রিজ। ওভারব্রিজ বলতে এইদিকে আপনার বৌদ্ধ মন্দিরের একটু সামনে এগুলে এই যে ওভারব্রিজটা দেখা যায়, আমি এখন সেটার পরে দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে আপনাদের একটু রাস্তাটা পুরো মেইন রোডটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি এখান থেকে যাব স্টেশনের, রেল স্টেশনের মেইন যে পয়েন্ট সেইটাতে যাব এবং দেখাতে দেখাতে যাব যে এর আশেপাশে কী আছে। তো দেখুন, এখানে নিচে দেখা যাচ্ছে যে গাড়ি আসতেছে যাচ্ছে, এটা হচ্ছে মেইন রোড। এদিকে অনেক লোকজন যাতায়াত করে এবং এখন যদিও সকালবেলা লোকজনের ভিড় একটু কম, তারপরেও একদম কম নয়। দেখুন, এই পাশ থেকেও নামার জায়গা আছে। এই যে ওভারব্রিজটা অনেক বড় ওভারব্রিজ, এখান থেকে এই রোড পার হয়ে রেল স্টেশনের পুরোটা কভার করে ওই পাশের রোডে নামা যায়। তো আমি আপনাদের দেখাবো, পুরোটা দেখতে থাকুন। ওভারব্রিজে শত শত ভিক্ষুকের আনাগোনা দেখা যায়। এখানে ভিক্ষুক সহ অনেক লোকজন আছে। এই যে আশেপাশে আমার এই যে বাঁদিকে এবং ডান দিকে যে জায়গা দেখছেন, এখানে সব রেল কর্মচারী কর্মকর্তাদের আবাসিক স্থল এবং তার উপর দিয়েই কিন্তু ওভারব্রিজ। তো দেখুন, লোকজন সকালে ট্রেনে যে আসছে যাচ্ছে সেইগুলো চলাফেরার জন্য এখানে, এবং অনেক এই ওভারব্রিজ দিয়ে অনেক লোকজনই পারাপার হয়ে থাকে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনের ভিতরটাতে প্রবেশ করছি এবং দেখা যাচ্ছে যে একটু দূরেই স্টেশন। তো আমি তার আগে বাঁ দিকে আপনাদের একটু দেখাবো। এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা ট্রেন, ট্রেনটা অনেকদিন ধরে এখানে পড়ে আছে, ট্রেনটা নষ্ট ট্রেন। তো আমি আর একটু ভালো করেই আপনাদের দেখাবো পরবর্তীতে। এই পাশে দেখেন যে কর্মকর্তা কর্মচারীদের থাকা জায়গা এবং ওইটাকে বলে ডকয়ার্ড। ওখানে অনেক যে রেলের যে ইঞ্জিন টিঞ্জিন, দেখুন এই যে আমি বলছি যে ওই পাশে একটা রেল, নষ্ট রেল রয়েছে সেটা, আর ওখানে ডকয়ার্ডে অনেক রেলের জিনিসপত্র সরঞ্জামাদি রয়েছে এবং যত মাল খালাসি হয় ওখানে। তো দেখুন, এইখানে প্রায় সব পরিত্যক্ত ট্রেনগুলো রাখা হয় এবং এইখান থেকেও আবার একটা লাইন চলে গেছে নারায়ণগঞ্জের দিকে, সেদিকেও যাওয়া যায়। তো আমি দূরে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই দেখুন, আমরা ওই ওভারব্রিজ বেবে একটু কাছেই যাব। এটা হচ্ছে ডকয়ার্ড এবং এই পথ দিয়েই আপনার নারায়ণগঞ্জের দিকে যাওয়া যায়। সে রেল লাইন আছে, রেলপথটা, এই যে নিচে একটা লোক দেখতে পাচ্ছি, এখানে যে রেল লাইনটা আছে এটা দিয়েই ডকয়ার্ডের ভিতরে রেল ইঞ্জিনগুলো প্রবেশ করে এবং মাল খালাস করে আবার তারা বেরিয়ে আসে। তো দেখুন, আমরা অলরেডি ও যে দূরেই একটা ট্রেন, দুইটা ট্রেন দাঁড়ানো দেখছি। এ পাশে বাঁদিক ডান দিকেও একটা নষ্ট ট্রেন আছে, আর এদিকে বাইরে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রেন স্টেশনের দাঁড়িয়ে আছে এগুলো ছাড়ার সময়ে। তো আমরা কাছে যাব এবং কাছে যেয়ে সম্পূর্ণ দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেখতে থাকি কমলাপুর রেল স্টেশনের ওভারব্রিজ থেকে রেল স্টেশনের ভিউটি। তো দেখুন, ও যে দূরে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং ওটা ইঞ্জিনটা ই করে এদিকে আসবে। আমরা আরও দেখাবো যে কীভাবে ইঞ্জিন রেল রেখে ইঞ্জিনটা সামনের দিকে এগোয়। এখানে দেখতে পাচ্ছি একটা ফলের দোকানও বসেছে, লেবুর দোকান। মামা অনেকগুলো লেবু নিয়ে বসছে। আমরা ডান দিকে, বাঁদিকে না যেয়ে আমরা ডান দিকে যাব। তার আগে প্ল্যাটফর্মগুলো দেখানো যাচ্ছে, যে দেখালাম প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মে, প্রত্যেকটি প্ল্যাটফর্মেই প্রায় ট্রেন দাঁড়িয়ে আছে।
এর পাশে হচ্ছে আপনার বিভিন্ন যেগুলো নষ্ট ট্রেন থাকে সেগুলো ওই পাশে ডকইয়ার্ডে রাখা হয়। যেমন ওই পাশে একটা ট্রেন দাঁড়ানো আছে, আমি ওই ওদিক থেকেই দেখিয়েছি আপনাদের। আর এটা সেই যে ব্রিজটি স্টিলের বা লোহার যে ওভার ব্রিজ থাকে সাধারণত সেভাবেই তৈরি। দেখুন সকালবেলা অনেক লোকজনই হাঁটাচলা করছে, এপাশ থেকে ওপাশে যাচ্ছে। ওভার ব্রিজ থেকে ওই পাশ দিয়ে নেমে আবার স্টেশনের ভিতরে আসা যায়, কিন্তু এটা কিন্তু স্টেশনের ভিতরে রেল মানে ওভার ব্রিজের নিচে নামার পয়েন্ট না, একটু দূরেই। বাট সহজ লোকেশন মানে সহজ করে লোক যাতায়াতের জন্যই ওভার ব্রিজটা মূলত দেয়া হয়েছে, বিশেষ করে যারা ও যাদের ওর পাশ থেকে ঘুরে খিলগাঁওটে দিয়ে এদিকে আসতে, তাদের জন্যই মূলত এই সুবিধাটা। তো দেখুন এখানে যে ট্রেন রাখা আছে এবং সাথে ঘরও আছে, আর এখানে এই প্ল্যাটফর্মেও ট্রেন দাঁড়ানো রয়েছে। পাশে লোকজন আছে। আমি এবার এটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠব এবং উপরে যে আপনাদের পুরো ভিউটা ভালো করে দেখানোর চেষ্টা করব। তো দেখুন তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম। 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো রয়েছে এবং আমরা এটা দিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করছি এবং উপরে উঠে আপনাদের ভিউটা দেখাবো। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। বাবা সিঁড়িগুলো খুব খারাপ দেখতে পাচ্ছি, অলরেডি একটা লোক শুয়ে আছে। এই দেখুন পুরো প্ল্যাটফর্মের উত্তর সাইডটা দেখালাম, এখানে অনেকগুলো ট্রেন দাঁড়ানো আছে। বাঁ দিকে 7 নম্বর প্ল্যাটফর্ম এবং ডান দিকে আসা ট্রেন, কিন্তু এটা হয়তো বা আমি যদিও জানি না, তবে হয়তো বা এটা একটু সমস্যা আছে বিধায় ওই সাইডে রাখা, কারণ সমস্যাজনিত ট্রেনগুলোই এভাবে এই সাইডে রাখা হয় ডকয়ার্ডে। আর এই যে লাইনগুলো দেখছেন, ওখানে থেকেই ট্রেন এদিক ওদিক যাওয়া আসা করে। তো দেখুন এই এই স্টেশনটা ফাঁকা আছে। আর এইটা হচ্ছে পুরো দক্ষিণ সাইড এবং আমি প্ল্যাটফর্মের যে মূল ঘর সেটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে উত্তর সাইড। এবং এখানে দেখুন ট্রেন দাঁড়ানো আছে, আমি দেখাবো, কয়েকটা ট্রেনই দাঁড়ানো আছে এবং আমি এক এক করে আপনাদের দেখাবো। কিছু ট্রেন এখনই ছাড়বে, কিছু ট্রেন কিছুটা পরে ছাড়বে, এমন অবস্থা আছে। এদিকে দেখুন লাল বাতিও জ্বালানো আছে, হয়তো বা এখান থেকে কোনো একটা সেরে যাবে, নয়তো বা আসবে, তোমরা দেখতে পারবো পরে। এই যে ট্রেনের পাত দেখুন, লোকজন ট্রেনের পাত বেয়ে বেয়ে ঝুঁকিপূর্ণভাবে তারা হাঁটাচলা করছে। আসলে এভাবে হাঁটাচলা করা ঠিক না, তারপরেও এভাবেই লোকজন এখানে চলাচল করতে দেখা যায়। ওভারব্রিজের উপরটাতে অনেক বাতাস সকালবেলা, বিশেষ করে সকালবেলা এখানে হাঁটতেও যেমন মজা, তেমনি এখানে অনেকটা বাতাস, পরিবেশটা খুব সুন্দর। আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন। আসলে আমার তো পরিবেশটা দেখে এবং ভালো লাগছে। দেখুন এই যে যে প্ল্যাটফর্ম, এখানে দুটো ট্রেনই দাঁড়ানো আছে। এটা সম্ভবত 4 ও 5 নং প্ল্যাটফর্ম। পাশ আমার ভালো খেয়াল নেই, কারণ আমি ওই দিকটা থেকে, ওইটা হচ্ছে মূল ঘর স্টেশনের যে প্ল্যাটফর্ম মানে গেট দিয়ে ঢুকতে হয়, আর এদিকটা হচ্ছে আমি বলেছি উত্তর সাইডটা। সামনে এক আন্টিকে দেখতে পাচ্ছি, দেখুন উনি এখানে দাঁড়িয়ে আছে এবং বাতাস উপভোগ করছেন।
এখানে আরো দুইটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা কত নাম্বার প্ল্যাটফর্ম আমার মনে নেই। তারপর হয়তোবা তিন চারবার এরকম কিছু একটা হবে, কারণ সকালবেলা তো প্রায় সব ট্রেনগুলোই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমি এই যে দেখছি এই একটা প্রস্তুত হয়ে গেছে, কিছু সময়ের মধ্যেই ছাড়বে। ট্রেন দিতে পানি ভরা হচ্ছে, মানে ট্রেন আসার পরে যে ট্রেনের যে প্রক্রিয়াগুলো আছে সেটা করা হচ্ছে। এত সুন্দর পরিবেশ দেখে আমার এই মুহূর্তে একটি গান মনে পড়ছে, সেটা আপনাদের একটু বলি। সেটা হচ্ছে, ভোরের হাওয়ায় পাঠিয়ে দিলাম আমার যত গান। সত্যি ভোরের হাওয়াটা এত সুন্দর, যেটা মানে বলে বোঝানো যাবে না, আপনাকে এসে উপভোগ করতে হবে। তো দেখুন, ওভারব্রিজ থেকে অনেক সকালবেলা অনেক লোকজন যাতায়াত করে, আর ওইটা হচ্ছে মূল প্ল্যাটফর্ম যেখান থেকে টিকিট কেটে ভিতরে ঢোকা হয়, ওইটা হচ্ছে সেই জায়গাটা। আর এদিকে দেখুন, সব প্রত্যেকটা প্ল্যাটফর্মেই গাড়ি ট্রেন দাঁড়ানো রয়েছে, কারণ একটু কিছুক্ষণ পরেই এরা ওদের গন্তব্যস্থলের দিকে ছেড়ে যাবে। তো দেখুন, আমি ওভারব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত যাব। এখান থেকেই মূলত নামা হয় এবারে। এটা থেকে সরাসরি প্ল্যাটফর্মের ভিতরে ঢোকা যায় না, বাট সাইড রাস্তাও বলা হয় এটাকে। এটা থেকে সামনে যে দূরে দেখছেন, ওইখান থেকে বের হয়ে বাঁ দিকে গেলেই স্টেশনে যাওয়া যাবে, এবং খুব কম সময়ে পৌঁছানো যাবে। আর যদি ওভারব্রিজটা না থাকতো, তাহলে যারা এই পাশে বাসিন্দা আছে তাদের যেতে অনেকটা সময় লেগে যেত, যার কারণে কিন্তু এই ওভারব্রিজটা দেওয়া হয়েছে। এখানে আশেপাশে অনেকগুলো গাছগাছালিও রয়েছে এবং দৃশ্যটা খুবই মনোরম, আপনি না আসলে বুঝবেন না। তো এটা হচ্ছে প্ল্যাটফর্মের ছাদ যেটাকে বলা হয়, এবং দেখুন এখানে প্ল্যাটফর্ম আমরা দূরে দেখতে পাচ্ছি। সম্ভবত ট্রেনের ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয়েছে, এবং যার কারণে ইঞ্জিনটি মানে একবার সামনের দিকে এগোচ্ছে, আবার পিছনে পিছাচ্ছে। এবং দেখুন ওখানে দুজন ইঞ্জিনিয়ার সেখানে ট্রেনটিকে মানে সরানোর চেষ্টা করছে, বা ট্রেনের কী বলে পাতগুলোকে ফাঁক করার চেষ্টা করছে। তো আমরা দেখব বিষয়টি কী আসলে। এপাশে ডান দিকে দেখুন লোকজন আসতেছে, এবং তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যাগ পোটলা নিয়ে ট্রেনের দিকে যাচ্ছে। হয়তো বা ওই পাশে ট্রেনটি একটু পরেই ছেড়ে যাবে, যার কারণে লোকজন ট্রেনের দিকে যাচ্ছে। তো দেখুন ট্রেনের পাতগুলো এমনই, আপনারা অনেকেই দেখেছেন ট্রেনের পাতের, আমি এর বিষয়ে বলবো না। তবে এই যে দৃশ্যটা অনেক সুন্দর, আপনাকে নিচ থেকেও যেমন মনোমুগ্ধকর করে তুলবে, উপর থেকেও ঠিক ওভারব্রিজের উপর থেকে এই দৃশ্যটি দেখতে এমনই সুন্দর লাগবে। যদিও সকালবেলা আর আমার ক্যামেরাটা ভালো অতটা ভালো না, যার কারণে আফসা আফসা কিছুটা। তারপরেও হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওখানে ইঞ্জিনের যে ট্রেনের যে পাতগুলো সাধারণত ওইগুলো ফাঁক করে তারপরে ইঞ্জিনকে মানে ট্রেন পাস করা হয়, তো সম্ভবত সেইখানে কোনো প্রবলেম হয়েছে যার কারণে ওখানে কাজ চলছে। তো দেখুন
আমরা একটু দেখতে পাচ্ছি এই পাশে যে রকেটটা দেখে গেছিলাম সেখানে ট্রেন থেকে ইঞ্জিনটা খসে একা ইঞ্জিনই চলে আসছে আর যে দূরে ট্রেনটা রয়ে গেছে সেই ইঞ্জিনটা দেখুন হ্যাঁ ইঞ্জিনের উপরে আমি দেখাচ্ছি ওখানে দেখুন ফ্যান ঘুরছে এবং পুরো ইঞ্জিনটা কিন্তু ট্রেনটি রেখেই ইঞ্জিনটা চলে আসছে যাচ্ছে এটা মালবাহী ট্রেন ছিল তাই মালগুলো ওখানে ডকেটে রেখে ইঞ্জিনটাকে খালি করা হচ্ছে এবং ইঞ্জিন এদিকে এসেই থেমে গেছে একটু পরে হয়তোবা মাল খালাস হলে আবারও ট্রেনটি চালু হবে এবং তার গন্তব্যের দিকে যাবে তো দেখুন প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের রেলের ওভারব্রিজ থেকে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করেছি তো এমনই ভিউ আপনারাও আসলে দেখতে পাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে আমি আপনাদের সামনে আরও ভিডিও হাজির করতে পারি আপনাদের উৎসাহ পেতে পারি তো সেই দিকে একটু নজর দিবেন আর ভিডিওটি পছন্দ হলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস দিবেন আসলে আপনাদের লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমেই আমি আমার ভিডিওগুলো বিশেষ করে কমেন্টসের মাধ্যমেই আমি আমার ভিডিওগুলো বানাতে উৎসাহী হব আর এটুকু আপনারা সাহায্য করবেন আমাকে তো ভিউয়ার্স এই ছিল আমার রেল স্টেশনের ওভারব্রিজ থেকে রেল ভিউ স্টেশন ভিউ দেখানো তো ভিডিওটি না টেনে এত সময় দেখার জন্য সকলকে ধন্যবাদ।